আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। এই মুহূর্তে পয় ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ। এই যুদ্ধ শুধু ভূ রাজনৈতিক কর্মকাণ্ড নয়, এটা রাশিয়ার অস্তিত্বের লড়াই বলছে পুতিন। জানিয়ে দেব রাশিয়ান T-19M ট্যাঙ্কের কাছে পরাস্ত ইউক্রেনীয় সেনা। যুক্তরাষ্ট্রের পরে এবার ইউরোপের ব্যাংকে বিপর্যয়, বড় ধাক্কা খেলো পুরো ইউরোপ। এরপর জানিয়ে দেবে এবার চীনের তৈরি ড্রোন ভূপাতিত করল ইউক্রেন। এদিকে ইরানের সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যাবে সৌদি। সর্বশেষ জানিয়ে দেব নেতাকর্মীদের দিনরাত কাজ করার নির্দেশ এরদোগানের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন। আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা জানেন ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের দুটি নয় তিনটি ব্যাংক দেউলিয়া হয়েছে। এবার অনিশ্চয়তার মুখে সুইজারল্যান্ডের ব্যাংকিং জায়ান্ট কার্ডিট সুইস। দেউলিয়া তো ঠেকাতে দেশটির কেন্দ্রীয় ব্যাংক থেকে $54 বিলিয়ন ঋণ নেবে আর্থিক প্রতিষ্ঠানটি। যদিও ইউরোপীয় ইউনিয়নের দাবি শক্ত অবস্থানে আছে তাদের ব্যাংকিং খাত, এদিকে এই অনিশ্চয়তার প্রভাব পড়েছে এশিয়া, ইউরোপ, আমেরিকার বড় বড় স্টক মার্কেটে। উল্লেখযোগ্য দরপতন হয়েছে ব্যাংকের শেয়ারের খবর সিসিটিভি প্লাজের। সিলভারগেট, সিলিকন ভ্যালি আর সবশেষ সিগনেচার ব্যাংক দু সপ্তাহের কম সময়ের মধ্যে দেউলিয়া হয় যুক্তরাষ্ট্রের জায়ান্ট আর্থিক প্রতিষ্ঠানগুলো, যার প্রভাব পড়ে সমগ্র বিশ্বেই। আমেরিকার পরে এবার চরম ধাক্কা খেল ইউরোপ। টালমাতাল পরিস্থিতিতে সুইজারল্যান্ডের অন্যতম বৃহত্তম আর্থিক প্রতিষ্ঠান ক্রেডিট সুইস ব্যাংক, সর্বোচ্চ শেয়ার হোল্ডার সৌদি ন্যাশনাল ব্যাংক নতুন তহবিল দিতে অস্বীকৃতি জানানোর পর বুধবার একদিনেই প্রায় 30% দরপতন দেখে প্রতিষ্ঠানটি। এদিন নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ ক্রেডিট সুইসের শেয়ার দাম পড়ে যায় 14%। খেলা হবে, খেলা হচ্ছে এবং খেলা সবে শুরু। ইতিমধ্যে মার্কিন ধ্বংস শুরু এবং ইউরোপেরও ধ্বংসের দ্বারপ্রান্তে। একসময় দেখবেন পুরো ইউরোপ এবং আমেরিকা ধ্বংসের মুখে পতিত হবে। দর্শক, এ বিষয়ে আপনার অভিমত কি তা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানান। আর ঝটপট এই ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। এই যুদ্ধ শুধু ভূ রাজনৈতিক কর্মকাণ্ড নয়, এটা রাশিয়ার অস্তিত্বের লড়াই বলছে পুতিন। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ রাশিয়ার অস্তিত্বের লড়াই বলে আখ্যা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত মঙ্গলবার সাইবেরিয়ার বুরাতিয়ায় এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় আবারও পশ্চিমাদের বিরুদ্ধে হুমকি দেন পুতিন। বলেন, নিষেধাজ্ঞা ও চাপ সৃষ্টি করেও পশ্চিমাদের উদ্দেশ্য সফল হয়নি খবর ডনের। রুশ ইউক্রেন যুদ্ধকে শুধুমাত্র ভূ রাজনৈতিক অভিযান বলতেই নারাজ পুতিন। তিনি বলেন, এই যুদ্ধ কেবলমাত্র ভূ রাজনৈতিক কর্মকাণ্ড নয়, রাষ্ট্র হিসেবে টিকে থাকা এবং আমাদের শিশুদের ভবিষ্যতে জন্যই এই অভিযানে নেমেছে মস্কো। পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে ইউক্রেনকে একটি মাধ্যম হিসেবে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন পুতিন। বলেন, পশ্চিমারা মনে করেছিল তাদের নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার কলকারখানাগুলো বন্ধ হয়ে যাবে, অর্থনৈতিক অবস্থা ধসে পড়বে, বেকারত্ব বাড়বে আর দিকে দিকে আন্দোলন ছড়িয়ে পড়ে ভেতর থেকে ভেঙে পড়বে গোটা দেশ। কিন্তু তা হয়নি, বরং তাদের এই কার্যক্রমের কারণে রাশিয়া আরো শক্তিশালী হয়েছে। রাশিয়ান T-19M ট্যাঙ্কের কাছে পরাস্ত ইউক্রেনীয় সেনা। রাশিয়ান T-19M প্যারিভ ট্যাঙ্ক হলো ক্রাসনি লিমানের দিকে একটি ইউক্রেনীয় সেনা ইউনিটের পুনরুদ্ধার অভিযানকে ব্যর্থ করেছে। সেন্টার গ্রুপ অফ ফোর্সের মুখপাত্র ডেনিস এভেরিন বৃহস্পতিবার বার্তা সংস্থা তাসকে জানিয়েছেন, সেন্টার গ্রুপ অফ ফোর্সের চালকবিহীন আকারজানগুলো ইউক্রেনীয় সেনাবাহিনীর 81তম ইয়ারবর্ন ব্রিগেডের একটি পুনরুদ্ধারকারী দলকে ক্রাসনি লিমানের দিকে চিহ্নিত করে। এরপর T-19M প্রোরিভ ট্যাঙ্কের ক্রুরা তাদের দিকে উচ্চ বিস্ফোরকযুক্ত শেল নিক্ষেপ করে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি স্বীকার করে শত্রুরা পিছু হটে তাদের আগের অবস্থানে ফিরে যেতে বাধ্য হয়। তিনি বলেছিলেন, ইউরাল ডিজাইন ব্যুরো অফ ট্রান্সপোর্ট মেশিন বিল্ডিং দ্বারা তৈরি T-19M প্রোরিভ হলো T-19 মেইন ব্যাটল ট্যাঙ্ক পরিবারের সবচেয়ে উন্নত সাজওয়াজান এবং বেশিরভাগই আধুনিক যুদ্ধের জন্য উপযুক্ত। আর এর অলরাউন্ড আর্মার সুরক্ষা এবং উচ্চ স্বয়ংক্রিয় অগ্নি নিয়ন্ত্রণ ব্যবস্থা একে অপ্রতিরোধ্য করে তুলেছে। 1130 হর্স পাওয়ার ইঞ্জিনের সাথে প্রোরিভ একটি 125 মিমি ট্যাঙ্ক কামান দিয়ে সজ্জিত, যার নতুন শক্তিশালী যুদ্ধাস্ত্র নিক্ষেপ করতে পারে এবং 5 কিলোমিটার দূর থেকেও ক্ষেপণাস্ত্র ছুড়ে শত্রুর ট্যাঙ্ক নিশ্চিহ্ন করতে সক্ষম। নতুন মাল্টি
চ্যানেল দৃষ্টিশক্তি ট্যাঙ্কটিকে দিন বা রাতের যে কোনো সময় তার অস্ত্র ব্যবহার করতে সক্ষম করে। এছাড়াও রিয়েল টাইমে অন্যান্য যুদ্ধযানের সাথে ডেটা আদান প্রদানের বিকল্পটি আপগ্রেড করা ট্যাঙ্কের অন্যতম প্রধান সুবিধা। T-19M আর্মারের ব্রেক থ্রু T-14 আরামটা মেইন ব্যাটল ট্যাঙ্কের মতোই অ্যান্টি স্লিপ আবরণ রয়েছে। সূত্রতাস যুক্তরাষ্ট্রের পর এবার ইউরোপের ব্যাংকে বিপর্যয়। যুক্তরাষ্ট্রের ব্যাংকিং খাতে বিপর্যয়ের প্রভাব পড়ল ইউরোপেও। এবার অনিশ্চয়তার মুখে সুইজারল্যান্ডের ব্যাংকিং জায়ান্ট ক্রেডিট সুইস দেবলিয়াত্ম ঠেকাতে দেশটির কেন্দ্রীয় ব্যাংক থেকে $54 বিলিয়ন ঋণ নেবে আর্থিক প্রতিষ্ঠানটি। যদিও ইউরোপীয় ইউনিয়নের দাবি শক্ত অবস্থানে আছে তাদের ব্যাংকিং খাত, এদিকে এই অনিশ্চয়তার প্রভাব পড়েছে এশিয়া, ইউরোপ, আমেরিকার বড় বড় স্টক মার্কেটে। উল্লেখযোগ্য দরপতন হয়েছে ব্যাংকের শেয়ারের খবর সিসিটিভি প্লাসের। সিলভারগেট, সিলিকন ভ্যালি আর সবশেষ সিগনেচার ব্যাংক দু সপ্তাহেরও কম সময়ের মধ্যে দেউলিয়া হয় যুক্তরাষ্ট্রের জায়ান্ট আর্থিক প্রতিষ্ঠানগুলো, যার প্রভাব পড়ে সমগ্র বিশ্বেই। আমেরিকার পর এবার চরম ধাক্কা খেল ইউরোপ। টালমাতাল পরিস্থিতিতে সুইজারল্যান্ডের অন্যতম বৃহত্তম আর্থিক প্রতিষ্ঠান ক্রেডিট সুইস ব্যাংক, সর্বোচ্চ শেয়ার হোল্ডার সৌদি ন্যাশনাল ব্যাংক নতুন তহবিল দিতে অস্বীকৃতি জানানোর পর বুধবার একদিনেই প্রায় 30% দরপতন দেখে প্রতিষ্ঠানটি। এদিন নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে ক্রেডিট সুইসের শেয়ারের দাম পড়ে যায় 14%। অর্থনৈতিক বিশ্লেষক গ্রেগ সোয়েনসন বলেন, ক্রেডিট সুইস ব্যাংকের ওপর দিয়ে বড়সড় ঝড় যাচ্ছে। সিলিকন ভ্যালি বা সিগনেচার ব্যাংকের মতো একই ধরনের চ্যালেঞ্জ মুখে এটি আমানত তুলে নিয়েছেন অনেকেই ব্যবস্থাপনায় দুর্বলতার নজরে আসার মতোই। ব্যাংকটির প্রতিবেদনে ব্যবস্থাপনা ত্রুটির কথা স্বীকারও করেছে 1856 সালে প্রতিষ্ঠিত ক্রেডিট সুইস ব্যাংক। আমানতকারীদের ভরসা দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, বলছে প্রয়োজনে আরো তহবিলের যোগান দেওয়া হবে। ইউ নেতারা ব্যাংকগুলোর সক্ষমতা নিয়ে আত্মতুষ্টিতে। এবার চীনের তৈরি ড্রোন ভূপাতিত করল ইউক্রেন। বাখমুত শহরে চলছে রুশ বাহিনীর সঙ্গে ইউক্রেনীয় বাহিনীর তুমুল লড়াই। এরই মধ্যে বনের গভীরে একটি চীনা ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। বুধবার সুউচ্চ পাইন গাছ এবং পরিষ্কার নীল আকাশের মধ্যে বিস্ফোরণের শব্দে বিচ্ছিন্ন হয়ে পড়ে চীনা ড্রোন, খবর সিএনএনের। সিএনএনের প্রতিবেদক বলেন, ইউক্রেনীয় সেনারা বনের মধ্যে আমাদের একটি অস্ত্রসহ ড্রোনের ধ্বংসাবশেষ দেখিয়েছেন। ইউক্রেনীয় সেনাদের দাবি, চলতি সপ্তাহে তাদের বাহিনী গুলি করে ড্রোনটি ভূপাতিত করেছে। ড্রোনটি ছিল একটি মোগিন পাস, যেটি বাণিজ্যিক মানববিহীন এরিয়াল ভেহিকল, যা চীনের পূর্ব উপকূলে অবস্থিত বন্দর শহর জিয়ামেনে অবস্থিত একটি চীনা নির্মাতার তৈরি। তবে কিছু প্রযুক্তি ব্লগার বলেছে, মেশিনগুলো আলিবাবা ড্রোন নামে পরিচিত, কারণ এগুলো আলিবাবা এবং তাওবা সহ চীনা মার্কেটপ্লেস ওয়েবসাইটগুলোতে $15,000 পর্যন্ত বিক্রয় করা হয়ে থাকে। মোগিন লিমিটেড সিএনএন কে নিশ্চিত করেছে এটি তাদের ইয়ার ফ্রেম ছিল। ঘটনাটিকে গভীরভাবে দুর্ভাগ্যজনক বলে অবহিত করেছে তারা। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এটি একটি বেসামরিক ড্রোনকে ভূপাতিত করার সর্বশেষ উদাহরণ, যা যুদ্ধের দ্রুত পরিবর্তনের নিদর্শনগুলোর একটি চিহ্ন উদাহরণ। ইরানের সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যাবে সৌদি। সম্প্রতি চীনের মধ্যস্থতায় ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক উন্নয়নে যে চুক্তি হয়েছে তার আলোকে তেহরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার আশা প্রকাশ করেছে রিয়াদ। মঙ্গলবার বাদশাহ সালমানের নেতৃত্বে সৌদি আরবের মন্ত্রিসভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। এক বিবৃতিতে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, রাজধানী রিয়াদে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে সম্প্রতি সম্পাদিত চুক্তির স্তম্ভ ও ভিত্তির আলোকে গঠনমূলক সংলাপ চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করা হয়। মন্ত্রিসভার বৈঠকে আরো বলা হয়, এর মাধ্যমে দুই দেশ ও অঞ্চলের উপকার হবে সাধারণভাবে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বৃদ্ধি পাবে। গত 10 মার্চ চীনের মধ্যস্থতায় দেশটির রাজধানী বেইজিংয়ে ইরান ও সৌদি আরবের মধ্যে ঐতিহাসিক ওই চুক্তি হয়। এর মাধ্যমে দুই দেশের মধ্যে দীর্ঘ 7 বছরের বৈরিতার অবসান ঘটে। ইরান ও সৌদির মধ্যে সম্পাদিত চুক্তিতে জাতিসংঘ সনদের নীতি ও উদ্দেশ্য, ইসলামিক সহযোগিতা সংস্থা এবং নেতাকর্মীদের দিনরাত কাজ করার নির্দেশ এরদোগানের। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান আসন্ন নির্বাচনে জয়লাভ করার জন্য নেতাকর্মীদের দিনরাত কাজ করার নির্দেশ দিয়েছেন। আগামী 14 মে দেশটিতে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। তিনি বলেন, 8.5 কোটি মানুষ মিলে আমরা আবারও তুরস্ককে গড়ে তুলব। তুরস্কের 100তম বার্ষিকীতে দেশটি যখন ভূমিকম্পের ভয়াবহতা কাটিয়ে ওঠার চেষ্টা করছে, তখন এমন কথা বললেন তুর্কি নেতা। তিনি বলেন, আমরা সকলে মিলে 100 বছরের তুরস্ক
ওকে গড়ে তোলার কাজ অব্যাহত রাখব। বুধবার ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট সংসদীয় দলের সদস্যদের সামনে এমন কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট। সাপ্তাহিক ভাষণে তুর্কি নেতা বলেন, তুরস্ক এবছর শত বছর উদযাপন করেছে এবং পরবর্তী শতাব্দী হবে সেঞ্চুরি অব টার্কি, তুরস্কের শত বছর। এরদোগান একই সঙ্গে ক্ষমতাসীন